I'm gonna go get some more.
लो है तो कैसे गा ए सिल्ला अलावा से नहीं असे इतने असे बसा না না হে চলে গেছে নাই এ তো থাপড় দিয়ে গেছে গা আমি তো দেখছি আমি এখানে স্টিল ছিলাম তো এরা কিন্তু এখানে গাড়ি নিয়ে দাঁড়াইছিল দেখছেন তো আর এখান গেল কি কিন্তু আসে যে ধাপ করে গায়ে হাত দেওয়াটা এটা ঠিক হয়নি আসেই কিন্তু ধাপ ধুপ করে মার দিছে আগে সেম চেহারা সেরকম ঠিক দাঁড়াও তো
আপনাদেরকে বিষয়টা খুলে বলি। এখন এখানে হয়েছে হলো মনে করেন যে এলাকার কোলাপনের এক জায়গায় রয়েছে, সেখানে হয়তো কোনো বড় ভাইয়ের সাথে গাদুগুলি করা হয়েছে। কারণ এটা হলো বাংলা স্কুলের কাঠ স্কুলের সামনে, তো ওই ছেলে যে ছেলেটা মার খেয়েছে ওই ছেলেটার মোটরসাইকেল আছে, যে মোটরসাইকেলে ওনার গাড়িতে তেল নাই, তো তেলে নাই বিধায় ওনার এক ফ্রেন্ডকে পাঠিয়েছে তেল আনার জন্য। গার্লস স্কুলের জন্য এই জন্য আর কি ওনাকে সবাই বলতেছে যে বড় ভাই, যেহেতু বড় ভাই এখানে আসছে, বড় ভাইয়ের সাথে গাদুগি করছে, গাদুগি করছে কি বড় ভাইকে দেখে কেন ওনারা চলে যায়নি এই আর কি। তো বড় ভাই চলে গেছে, পরে পিছন থেকে আর একটা ছেলে এসে ওদেরকে ব্যাধক বলে ধাপধুপ করে মারপিট করা শুরু করছে, তখনই আর কি আমি এখানে হাজির। তো মারির দৃশ্যটা ওঠাতে পারি না এই কারণে, অনেক সময় দেখা গেলো ওখানকার লোকজন আবার আমার করে ছেলে ছেলে করবে, যাই হোক তার কারণে আমি মারের দৃশ্যটা দেখাইনি। পরবর্তী যে ঘটনাগুলো সেগুলো তো সবাই দেখলেন, এই হলো মানে কেউ কাউকে ছাড় দিতে চায় না এই দুনিয়ায়, আর এই জামানায় কেউ কাউকে ছাড় দিতে চায় না। মানে একটা ফালতু একটা ঘটনা নিয়ে চ্যাপাচ্যাপি শুরু হলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।